হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এই দিনটা কবে ছিল? মেবি লাস্ট সানডে ছিল। তো আমি পড়াতে গেছিলাম, তো ওখান থেকে আমি ভেবেছিলাম যে আজকে একটু হাঁটতে যাবো। তো সন্দীপ আর মৃন্ময়কে বলেছিলাম, আমি না খুব ডিটেইলে এই ভিডিও যাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে অন্য কিছু শেয়ার করতে চলেছি। আসলে কিছু ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি ভীষণভাবে আপসেট। আপসেট ওয়ার্ডটা অনেকটা ছোটো পড়ে যাবে। ওই একটা কথা আছে না যে কাছের মানুষের সাথে সংঘর্ষ ভীষণভাবে বেদনাদায়ক হয়। আমি জানি না এটা কথা আছেও নাকি, আর এটাতে তুমি জিতেও খুশি হতে পারবে না, হেরে গিয়েও খুশি হতে পারবে না, এমন জ্বালা। তো যাই হোক, আমি জাস্ট এমনি কথাগুলো বলছি। আর এখনকার চলার পথে এমন অনেক স্বার্থপর কঠোর মানুষের সম্মুখীন আমার হতে হয়, অ্যান্ড যেটা কিনা প্রসেস করা আমার জন্য ভীষণভাবে কঠিন হয়ে দাঁড়ায়। মানে আমি তোমাদের এটা বলে হয়তো বোঝাতে পারবো না, বাট যাই হোক, এরকম অনেক কিছু কারণের জন্য আমার খুব আপস অ্যান্ড ডাউনস চলছে। তো ওখান থেকে ঘুরতে এসে আমি দেখতেই পেলে আমি আবার যাই না, একটু স্যাড হয়ে গেছিলাম। তো এটা নেক্সট ডে সকালবেলার মুডটা একটু লাইট ছিল, তো ভাবলাম আজকে আমি হেয়ার কালার করবো, কারণ ওই হেয়ার কালারটা না অনেকদিন ধরে পরে রয়েছে। তো যাই হোক, কিন্তু আলটিমেটলি আমার একদমই চুলে কালার ধরেনি। তো যাই হোক, সেই বাজে বাজে সিচুয়েশানগুলো আমাকে অনেক ফেস করতে হয়েছে। এবার কীরকম সিচুয়েশান এগুলো আমি তোমাদের আর ডিটেলে বলছি না, বিকজ তোমরা হার্ডলি কিছু জানো, সেভাবে অত বুঝতে পারবে না। জাস্ট আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমাদের সাথে যে অ্যাকচুয়ালি আমি ভালো নেই খুব একটা, অ্যান্ড এটা আমি হয়তো কাউকে সেভাবে বলিও না, বিকজ আমি বলার প্রয়োজন মনে করি না, কারণ এটাতে কেউ কিছু করতে পারবে না। তো ব্যাপারটা হলো এইরকম। তো যাই হোক, সেই দিন আমি একটুখানি আবার বেরিয়েছিলাম, এবার একা একা বেরিয়েছিলাম, আমাদের আশেপাশে সেরকম কোথাও না। তো যেহেতু আমার উইল পাওয়ারের পুরো তুষ্টি হয়ে গেছে, তুষ্টি, তো তুষ্টি ওয়ার্ডের এক্স্যাক্টলি মানে আমি ঠিক বলতে পারছি না, মনে হলো তাই বললাম। তাই ভাবলাম না একটু ঘোরা যাক। আমি জানি না তোমরা কতটুকু কি বুঝতে পারলে, বাট আমার বলার খুব ইচ্ছে হচ্ছিলো যেন আমি বললাম। পরে না আমি ভাবছি যে আমি এইরকম জায়গায় একা একা ঘুরেছি, আমার কি ভয় লাগেনি, আমি কি পাগল হয়ে গেছিলাম, নিজেকে একদম ভালো লাগছিলো না। অ্যান্ড বাড়ি এসে গেম আই ব্রোক ডাউন অ্যাজ ইউজুয়াল। আমার জানি না এটা কেন হচ্ছে আমার সাথে, আমার নিজেরই ভালো লাগছিলো না। আর একটা জিনিস আমি নোটিস করলাম যে যখন আমি ক্যামেরাটা সামনে ধরি না আমার কান্না থেমে যায়। সত্যি বলছি, এটা আমার সাথে হয়, বিকজ আমি ওই জিনিসে মানে দুটো জিনিস একসাথে প্রসেস করতে পারি না, যে ক্যামেরাও আবার আমি ইমোশনালও হয়ে যাবো, এটা আমার সাথে হয় না। তো এটা আমি একটা রিয়েলাইজ করলাম। তো যাই হোক, পরের ভিডিওটা আমি খুব ইন্টারেস্টিং আনতে চলেছি, ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো টাটা।